সবাইকে বিনামূল্যে সুগার টেস্ট করানো হচ্ছে আর তার সাথে সাথে প্রায় বিনামূল্যে সবাইকে খাদ্য বিতরণ করা হচ্ছে। এতে আপনারা খুশি? হ্যাঁ আমরা খুব খুশি। কেন? কেননা এখানে তো অনেকেই থাকে যারা বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি, অনেকে রোজকার রোজ যেতে হয় কাজে, সেই জন্য আলাদা করে সুগার টেস্ট করা বা হসপিটালে গিয়ে খরচাপে খুব ব্যাপার, সেই জন্য এখানে সরাসরি একদম বাড়ির মধ্যে এসে এভাবে এই ক্লাবের উদ্যোগে যে সবাই সুগার টেস্ট করছে সবাই আমরা। আপনার নাম? আমার নাম সুমা ভট্টাচার্য। প্রথমে লায়ন্স ক্লাবকে ধন্যবাদ, কারণ আমাদের পাড়ায় এই প্রথম লায়ন্স ক্লাব বিনা পয়সায় সুগার টেস্ট করাচ্ছে। শুনতে পেয়ে এখানে এসে আমার নিজের সুগারটা টেস্ট করেছি, এর জন্য লায়ন্স ক্লাব। আপনার নাম? আমার নাম অপূর্ব কুমার দাস। আমাদের কর্মসূচি আজকে দুটো, একটা হচ্ছে অন্নপূর্ণা রসুই আর একটা হচ্ছে ডায়াবেটিস চেক আপ ক্যাম্প। তো অন্নপূর্ণা রসুই আমরা 400 জনকে খাবার দিচ্ছি, দুপুরের খাবার। এবং একটু আগেই শুনছিলেন আমাদের সম্পাদক মশাই বলছিলেন যে আমরা বিশ্বাস করি প্রত্যেকের মর্যাদায়, এই জন্য 5 টাকার বিনিময়ে আমাদের এই প্রকল্প এবং 400 জনকে আমরা এই খাবারটা দেবো। প্রতি 2 মাস অন্তর আমরা এই প্রোগ্রামটা করি। অনিল দাস তো? আমার হরিদাস দে। আপনি? আমি বেতনডরি লায়ন্স ক্লাবের সভাপতি। আমার সঙ্গে সম্পাদক আছেন, আমাদের সঙ্গে সদস্য আছেন, আমাদের সহ সম্পাদক আছেন, মানে অন্য সদস্যরা সকলে আছেন এখানে। কি কর্মসূচি আপনাদের আজকে? বেথরি লায়ন্স ক্লাবের উদ্যোগে একটি পিছিয়ে পড়া এলাকায় আদিবাসী পাড়া মাঝে, যেটাকে আমরা মাঠপাড়া বলি, সেই মাঠপাড়ায় যে আমরা কজন ক্লাবের সহযোগিতায় আমরা এখানে আজকে সারাদিন ধরে 2টি প্রোগ্রামের কর্মসূচি নিয়েছি। সভাপতি মহাশয় আপনাদের জানালেন অন্নপূর্ণা রসুই, তারা আর ডায়াবেটিস ক্যাম্প, অর্থাৎ আমরা আজকে প্রায় 200 জন মানুষকে বিনা পয়সায় সুগার পরীক্ষা করব। বিশ্বব্যাপী যে ভয়াবহ মারণযোগ্য নির্ভীতে নীরবে মানুষকে মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছে যে ডায়াবেটিস, লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে বিশ্বব্যাপী লায়ন্সকে প্রতিহত করা, তাকে বিনাশ করার যে লায়ন্সের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকেই হার করতে আমরা বেথরুরি লায়ন্স ক্লাবের উদ্যোগে আজকে এখানে ডায়াবেটিস ক্যাম্প করছি। এবং গত বছর 20 জুন যাত্রাপথ শুরু করেছিল, তারপর জুড়েই নানান সামাজিক কর্মসূচি আমরা গ্রহণ করে চলেছি। তরুণ কুমার সাহা, চন্দন বিশ্বাস, সুব্রত বিশ্বাস, তিনি আমরা এখানে আই সেন্টার সহ আই হসপিটাল করার উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা পাশে দাঁড়ালে আমরা বিশ্বাস করি আমাদের যে আগামী কর্মসূচি, আমরা সেই কর্মসূচি সফল করতে পারব। তাহলে তো আমাদের শিখতে হবে না? যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।